আমার পড়াশোনা হইলো এই, কিভাবে ইউরোপে আসা যায় এটা নিয়ে আমার পড়াশোনা। জানের জিগার বাঙালি ভাইরা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম ইতালির সিসিলিয়া থেকে। সিসিলির আমি মেসিনাতে আছি। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো, অনেকেই ইলিগালি আসার চেষ্টা করতেছেন ইউরোপে। ইলিগাল মানে কাগজপত্র সারা সাগর পাড়ি দিয়া। আচ্ছা, আপনাদের রিসেন্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, এটা হলো ফ্রন্টেক্স হলো ইউরোপিয়ান বর্ডারে যে বর্ডার গার্ড হয় ওদেরকে ফ্রন্টেক্স বলে। এখন ওদের যে তথ্য মতে এপ্রিল পর্যন্ত প্রায় 4,000 লোক এই তিউনিশিয়া লিবিয়া হইয়া ইতালিতে উঠছে এবং প্রচুর লোক মারা গেছে। আপনারা নিউজগুলো দেখলে বুঝতে পারবেন। এবং গতকালের একটা নিউজ, অনেক 11 জন লোক মারা গেছে লিবিয়ার কোস্ট ওই পাশে। যদিও লাস্ট পর্যন্ত ইতালিয়ান কোস্টগার্ড ওদেরকে রিসিভ করছে, কিন্তু এর মধ্যে ধরেন তলাতে 11 জন লোক মারা মৃত এবং 50-এর উপর লোক পাওয়া গেছে। এর মধ্যে বাঙালি, পাকিস্তান এবং এই মিডল ইস্টের প্রচুর লোক। এখন অনেকে আমার বলে যে কেমনে কেমনে আসা যায় ইলিগালি, এগুলো নিয়ে অনেকে ইয়া করে। আমি আমার পড়াশোনা হইলেও এই, কীভাবে ইউরোপে আসা যায় এটা নিয়ে আমার পড়াশোনা, যার কারণে আমি কখনো আপনাদের বলবো না যে ইলিগালি আসেন এই উমুক পাশ দিয়া অথবা মেডিটেরিয়ান হয়ে আসেন, ভূমধ্যসাগর হয়ে আসেন। আমি বলবো আপনারা লিগালি আসেন, একটু অপেক্ষা করেন, খোঁজেন, সিস্টেম খোঁজেন, আমারে নক দেন। আমি ডিরেক্ট আমি যেই তথ্য আপনাদেরকে দিতে পারবো এটা হলো স্টুডেন্ট ভিসা আসার জন্য কীভাবে আসতে হয়, ওই ইনফরমেশনগুলো সব আমার হাতে আছে। আমি অলরেডি ইউরোপের 3টা দেশে ভিসা নিয়েছি স্টুডেন্ট ভিসা, পোল্যান্ড, জার্মানি আর ইতালি। আপনাদের যখন তথ্য লাগবে আমি ডিরেক্ট আপনাদেরকে তথ্য দিয়ে দিতে পারবো যে কীভাবে কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করেন, কীভাবে আসবেন। এর বাহিরে যদি বলেন আমি ওই ইনফরমেশনগুলো কমন সেন্সের থেকে দিতে পারবো, যে মাইগ্রেশন নিয়ে আমার পড়াশোনা এবং এটা নিয়ে কেন আপনি ইলিগালি আসবেন না। আপনারা কমেন্টে মতামত জানাবেন কেন আসবেন না, আপনাদেরকে আমি বলি। আমি অলরেডি আপনাদের বলছি যে কত মানুষ মারা গেছে, প্রতি মাসে কিছু না কিছু লোক মারা যাইতে আছে। এটা তো হলো সাগরে দিয়া ছোটো ছোটো নৌকা দিয়ে আইব, ছোটো ছোটো নৌকা দিয়ে আসে, নৌকাতে না থাকে লাইফ জ্যাকেট, না নৌকা ঠিকমতো ঠিকঠাক আছে, নৌকা দেখা গেছে মাঝে মাঝে আগুন ধরিয়ে যায়, মাঝে মাঝে খাবার থাকে না, মাঝে মাঝে 1 সপ্তাহ সাগরে পড়ে থাকে কোনো খাবার নাই। আচ্ছা, 1 সপ্তাহ খাবার নাই, মানুষগুলো বাঁচবে কীভাবে? পানি নাই, সাগরের পানি কিন্তু খাওয়া যায় না, সাগরের পানিতে প্রচুর লবণ, সাগরের পানি খাওয়ার কোনো সিস্টেম নেই, এই মানুষগুলো বাঁচবে কীভাবে? এই কারণে আমি বলতেছি কোনোভাবে ইলিগালি ইউরোপে আসার সুযোগ নাই। অপেক্ষা করেন, স্টুডেন্ট হলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে কাগজপত্র নিয়ে আসেন। আমার মতো অনেক লোক আছে হেল্প চান বাই কী করার, নক দেন। আমাদের যতক্ষণ সময় হয় সময় সুযোগ মতো আমরা আপনাদেরকে হেল্প করব। আর যদি আপনি ধরেন পড়াশোনা করেন নাই, ওয়ার্ক পারমিট চেষ্টা করেন, পোল্যান্ডে ওয়ার্ক পারমিট হয়, ইতালিতে ওয়ার্ক পারমিট হয়, পর্তুগালে ওয়ার্ক পারমিট হয়, ওগুলোর জন্য অ্যাপ্লাই করেন। জীবনও দিবেন, ফ্যামিলিরও একবারে ফ্যামিলিরে দশায় দিবেন, মানে বিষয়গুলো এরকম। আপনিও মরলেন, সবারই সাথে নিয়ে মরলেন, বিষয়টা হলো এরকম। এই যে মরা, আপনিও আর উঠতে পারলেন না, আপনার ফ্যামিলিও উঠতে পারলো না, দুজনের টাইম খুন হয়ে গেলেন। সো কোনো কিছু করতে গেলে একটু ভেবেচিন্তে করবেন, একটু ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে জীবনটার প্রতি একটু মায়া করেন। মায়া করে ইলিগালি সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন না। সাগর জীবন নেয়, আপনার আশাও নিয়ে যাবে, কিচ্ছু দিবে না। কেউ কেউ আসে অনেক রঙিন ইউরোপ, কিন্তু আসার ক্ষেত্রে যদি আপনি চিন্তা না করে আসেন এই আশাটা রঙিন হয় না। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন।